ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর পল্লব। আপনাদের সবাইকে স্বাগতম। আজ 2 নভেম্বর 2024, কাল গতকাল 1 নভেম্বর গেছে কালী পূজা। আজকে কালী পূজার ঠাকুর দেখা। আমি কালী পূজার ঠাকুর দেখতে বের হয়েছি। আমি হরিন্দা স্বামীবাগ এলাকায় বেশ কিছু ঠাকুর দেখব এবং কালী পূজার উপর একটি ব্লগ ভিডিও তৈরি করব। আপনারা আবার ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার দিয়ে সাপোর্ট ও সাবস্ক্রাইব করবেন। আমি প্রথম ঢাকার দয়াগঞ্জীয় শিব মন্দিরের কালী পূজা দেখতে গিয়েছিলাম। মূলত এখান থেকে আমি আমার ব্লগটি হলো শুরু করেছিলাম। দয়াগঞ্জীয় শিব মন্দিরের মহাকালীর মূর্তি কাল রাত্রে এখানে কালী পূজা হয়েছে। নারিন্দা শরৎ গুপ্ত রোডের মধুসূদন বিক্রম মন্দিরে কালী পূজা দেখতে গিয়েছিলাম। এটি মূলত হারোয়ারি কালী পূজা এখানে হয়ে থাকে। এটা একটি পুরাতন ভবন। এখানে অনেক পরিবার একসাথে একান্নবর্তীভাবে বসবাস করে থাকে। মূলত এই পূজাটি তারা আয়োজন করে থাকে। এরপর আমি হরিন্দা নিজিপাড়া ভোপাপাড়া একটার পর একটা অনেকগুলো মন্দির কালী পূজা দর্শন করেছিলাম। সবগুলি কালী মূর্তির ছিল অনেক সুন্দর এবং এক একটি পূজার থিম ছিল অনেক অনেক সুন্দর। শীত হয়ে যায়
পূজা তো হুম ব্যানারটা
স্কুল বন্ধু আশিক দাসের বাড়ির পূজা, এই পূজাটি ছিল অনেক সুন্দর। মূলত সবগুলো পূজার দিন ছিল সুন্দর এবং এবং রাতের বেলা লাইটিং ছিল আরও অনেক আকর্ষণীয় ও সুন্দর। Thank you.